এবারে আনিসের বাবা সালেম খান সহ মোট 6 জন এই মুহূর্তে আমতা থানার ভেতরে প্রবেশ করেছেন। তুমি জানো গোটা যে ঘটনাটি ঘটে গত শুক্রবার দিন এবং তার পরবর্তীকালে পুলিশের সঙ্গে কিন্তু কার্যত যারা আনিসের পরিবারের সদস্য তারা কেউই কথা বলেননি, সিটের সঙ্গেও তারা কথা বলেননি। কিন্তু গতকালকে যে গ্রেপ্তারের ঘটনা ঘটে সেই ঘটনার পর আজকে তারা থানায় আসেন এবং আসার পরে থানায় ঢোকার আগে যে বিষয়টা জানান যে গতকালকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন হোমগার্ড এবং একজন সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে, আসল দোষীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাদের দাবি, এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে থানার ভেতরে গিয়েছেন আনিসের বাবা এবং পাশাপাশি কিন্তু মোট 6 জন গিয়েছেন থানার ভেতরে। একেবারে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে কথা বলার জন্য যখন গিয়েছেন থানার বাইরের ছবিটা, থানার বাইরের ছবিটাও কিন্তু আমরা দেখাবো। থানার ভেতরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে আজকে যখন আনিসের যে পাড়া সারদা দক্ষিণ খাপাড়া সেখান থেকে যখন মিছিল আসে তার পরবর্তীকালে কিন্তু একেবারে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেই আমতা থানা চত্বর, এবং আমতা থানার বেশ কয়েকটি যে ব্যারিকেড করা থাকে সেই ব্যারিকেড কিন্তু একের পরে ভেঙে দেয় উত্তেজিত যারা জনতা ছিলেন। এবং তার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় পুলিশকে লক্ষ্য করে কখনো বিভিন্ন লাঠি সোঁটা ইট উড়ে আসতে শুরু করে, প্রচুর মানুষ কিন্তু একেবারে জমায়েত করে রয়েছে, বহু মানুষ একেবারে জমায়েত করে কার্যত থানার বাইরের যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, যাতায়াতের কোনো রাস্তা নেই, এত মানুষ এসছেন এখানে, বহু মানুষ এসছেন। তারা যে বিষয়টা বলছেন সিবিআই তদন্ত চায়, সিটের প্রতি ভরসা নেই, এইরকম একাধিক দাবি দাওয়াতে কিন্তু এই মুহূর্তে আমতা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আনিসের পাড়া থেকে আনিসের প্রতিবেশীরা আনিসের বন্ধুরা। একেবারেই পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কিছুক্ষণ আগেও সেই ছবি দেখলাম, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন গ্রামবাসীরা, আনিসের গ্রামবাসীরা, যারা আনিসের হত্যায় যে দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কাদের নির্দেশে তাদের গ্রেফতার করা হলো, এবং একাধিক ধোঁয়াশা রয়েছে এখনো এই আনিসের মৃত্যুর ঘটনায়, তার প্রতিবাদে এই মুহূর্তে উত্তেজনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।